ময়ূর ফাজিয়ানিডি পরিবারের অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর একটি পাখি। এশিয়ায় পাভগণে মোট দুই প্রজাতির এবং আফ্রিকায় আফ্রো পাভগণে একটি ময়ূরের প্রজাতি দেখা যায়। এশিয়ার প্রজাতি দুটি হল নীল ময়ূর এবং সবুজ ময়ূর। আফ্রিকার প্রজাতিটির নাম কঙ্গো ময়ূর। নীলময়ূর ভারতের জাতীয় পাখি। সমগ্র ভারতীয় উপমহাদেশে এদের দেখা যায়। পূর্বে বাংলাদেশেও এরা বিস্তৃত থাকলেও এখন সম্ভবত বিলুপ্ত। সবুজ ময়ূর মায়ানমার থেকে জাভা পর্যন্ত বিস্তৃত। আশঙ্কাজনক হারে বিশ্বব্যাপী কমে যাচ্ছে বলে এরা বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। ঐতিহাসিকভাবে এই প্রজাতিটি মায়ানমারের জাতীয় প্রতীক হিসেবে গণ্য হয়ে আসছে। এসব ময়ূরের পাশাপাশি সাদা ময়ূরও দেখা যায়। এদের দেহ শুধু সাদাই নয়, চোখও নীল। প্রকৃতপক্ষে নীল ময়ূরই সাদা ময়ূর। জিনগত মিউটেশনের কারণে এদের এমনটি দেখায়। ময়ূরের সব প্রজাতি সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে। তবে মাঝে মাঝে লোকালয়ে এদের দেখা যায়। বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছে চলে আসে। এরা সর্বভোগ, চারাগাছের অংশ, কীটপতঙ্গ, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদ প্রাণী এরা খেয়ে থাকে। এরা ডিম পারে ও ডিম ফুটে বাচ্চা বের হয়। ছোট বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতোই মায়ের সাথে ঘুরে বেড়ায় এবং খাবার খায়। বিপদ দেখলে মায়ের ডানার নিচে এসে লুকায়। ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতোই মায়ের পালকের আড়ালে আবার কখনো বা পিঠের ওপর লাফিয়ে ওঠে। স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে। এ কারণে এরা অত্যন্ত আকর্ষণীয়। তবে ভারতীয় ময়ূরের মতো সাদা ময়ূরের পেখমে সোনালি পালক বা নীল রঙের বড় ফোঁটা নেই। সাদা ময়ূর সম্পূর্ণ সাদা। স্ত্রী ময়ূরও পেখম তোলে, তবে তা শত্রুকে ভয় দেখানোর জন্য। স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট। ময়ূর বন্য পাখি এবং মাটির গর্তে বাস করে, কিন্তু এরা গাছে বিশ্রাম করে। এরা টিরেস্ট্রিয়াল খাদক শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা বিশ্বাস করা হয় যে ময়ূরের সকল প্রজাতি পলিগামাস। সাধারণত শত্রুর কাছ থেকে নিজেদের রক্ষা করার জন্য গ্যালিফর্মস বর্গের প্রাণীদের মতো এরাও এদের মেটাটার্সাল বা পায়ের নখর ব্যবহার করে।